এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গুড মর্নিং মিস্টার নাগ। গুড মর্নিং। তারপর নতুন জায়গায় এসে কেমন লাগছে? ভালোই। গুড। আপনি তো পরশু দিনই এলেন। আগে হ্যাঁ, আপনার কাছে একটা জিনিস জানার ছিল। কি জিনিস? আচ্ছা, আমাদের এই উল্টো দিকের বাড়িটা কাজে জানেন? উল্টো দিকে মানে পূর্ণ বাড়িটা? হ্যাঁ। যতজনই মালিকের নাম শ্রাম কি চৌধুরী জানেন তো? বোধ হয় গগন। গগন চৌধুরী? গগনই হবে। তাকে বিশেষ দেখা পাওয়া যায় না জানেন তো। আসা পর্যন্ত আমি তো দেখিনি কোনোদিন। দেখেননি? কত লোক আছেন বলে শুনেছি। বয়স শেষ হয়ে গেছে আইসি। কি ব্যাপারটা বলুন তো মশাই। না, বাড়িটাতে কেমন কেউ থাকে বলে তো মনে হয় না। অথচ ওই তিনতলার ঘরের আলোটা প্রায় সারা রাত জ্বলে, লক্ষ্য করেছেন? তুই না তো। কেন আপনার ঘরে আলোটা আসে না? মুশকিল জানেন, কারণ আমার ফ্ল্যাটের থেকে ওই ঘরটা দেখাই যায়। জোর বেঁচে গেছে। প্রথম রাত্রে তো ঘুমোতেই পারলাম না, আলোটা একেবারে সোজা মুখের ওপর। আমি আবার জানলার সামনে ছাড়া ঘুমোতেও পারি না। আপনার ঘরে তো আবার ওই একটাই জানলা, সাউথ ফেসিং, তাই তো? তা তো বটেই।
কাজে সেটাও যে বন্ধ রাখবো তারা তো কোনো উপায় নেই। দেখি আজ ভাবছি খাটটাকেই উল্টে নেবো। দ্যাট উইল বি দ্য রাইট ডিসিশন। তবে আর একটা কাজ করা যায়, জানেন, আরেকটু ভাই আছে সোজা ভদ্রলোককে গিয়ে বলো। মানে মিস্টার চৌধুরীকে? হ্যাঁ, আরে ভদ্রলোক তো নিজের ঘরে জানালা বন্ধ করে রেখে দিতে পারে, এটুকুন কনসিডারেশন থাকবে না প্রতিবেশীর জন্য। দেখি আজকে রাতটা। থ্যাংক, ওয়েলকাম। দারোয়ান, আগে চান আপনি? চৌধুরী মশাই, মানে গগন চৌধুরী, উনি কি শুয়ে পড়েছেন? আপনি না, ওনার সঙ্গে একটু দেখা করা যায়? আপনার নামটা জানতে পারি? আমার নাম সুধীন সরকার, আমি আসছি সামনের বাড়িটা থেকে, একটু বিশেষ দরকার ছিল। Thank you.
মিস্টার চৌধুরী বলুন। আমার নাম সুধীন সরকার। এত রাতে আপনাকে বিরক্ত করছি বলে আমি সত্যি খুব লজ্জিত। আমি মানে একটা অভিযোগ নিয়ে এসেছি, কিছু মনে করবেন না। অভিযোগ? দিন দুয়েক হলো আমি আপনার উল্টো দিকের বাড়ির দোতলার একটি ফ্ল্যাট নিয়ে আছি, ফ্ল্যাট নাম্বার 8। তাতে অভিযোগের কি? না আসলে আপনার ওই তিনতলার ঘরের আলোটা প্রায় সারা রাত জ্বলে, বড্ড অসুবিধা হয়। আলোটা মানে একেবারে সোজা এসে আমার মুখের ওপর পড়ে। তাই বলছিলাম আপনি কাইন্ডলি যদি আপনার জানলাটা বন্ধ রাখেন তো খুব ভালো হয়। আসলে সারাদিন অফিস করার পরে রাত্রে যদি একটু ঘুম না হয়, বুঝতেই পাচ্ছেন, আমার জানলাটা বন্ধ করলে আলোটা আসবে না ঠিকই, কিন্তু আমার ঘরে আবার ওই একটাই জানলা, তাও দক্ষিণের। তাই বলছিলাম আপনার জানলা বন্ধ করতে হবে না। আগে ওটা আমিই করব। তাহলে তো খুব ভালো হয়, আপনাকে অজস্র ধন্যবাদ। আসি। উঠছেন? হ্যাঁ, মানে রাত তো অনেক হলো, আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি শুই না। আপনি মানে ঘুমোই না? লেখাপড়া করেন বুঝি? তাহলে ছবি আঁকি। আপনি পেইন্টার? আর এই ওপরের ঘরটা হলো আমার স্টুডিও, সেখানেই রাতে কাজ করি আমি। ও, কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের পোর্ট্রেট? আই সি। মন থেকে আঁকেন নিশ্চয়ই? মন থেকে আমি পারি না, শিখিনি। তাহলে আমার সামনে কেউ এসে না বসলে আমি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে আসে, মডেল আসে, সিটিং দেয়, রোদি আসে। স্ট্রেঞ্জ ব্যাপারটা, লোকে জানে? জানে না, শুধু যারা সিটিং দেয় তারা জানে। এখন জানলেন আপনি। পাড়ার লোকে জানে না, কারণ জানার কোনো আগ্রহ নেই। একটা লোক সারা জীবন শিল্পচর্চা করে গেল, সে সম্বন্ধে কারুর বিন্দুমাত্র কোনো কৌতূহল নেই। কে, বিশ্বাস হচ্ছে না তো? না মানে রাতের এই সময় পোর্ট্রেট আঁকাটা একটু আনইউজুয়াল তো বটেই। চলুন না, এসেছেন যখন তখন একবার স্টুডিওটা ঘুরে যান। এখন বলা তো যায় না, হয়তো কিছু মুখ আপনার চেনাও বেরিয়ে যেতে পারে। আর
কেমন? হ্যাঁ, খুবই উঁচু দরের কাজ, কিন্তু এরা সব কারা? দাঁড়ান দাঁড়ান, একটা ছবি তো চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, ইনি তো সেই বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়ম, যিনি ধরুন এই মাস চারেক আগে মারা গেলেন। ঠিক, আর ইনি তো একজন পাইলট, নামটা ক্যাপ্টেন, হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন চক্রবর্তী, তাই না? লন্ডন যাবার পথে প্লেন দুর্ঘটনায় এরও মৃত্যু হয় বছর তিনেক আগে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি বোধহয় আরেকজনকেও চেনেন, ওই যে নিচে পড়ে। আপনার এক্স বস নগেন্দ্র কাপুর গলফ খেলতে গিয়ে যার হার্ট অ্যাটাক হয়, এই তো কিছুকাল আগে। হ্যাঁ, উনি মারা যাওয়ার পর আমি তো ওরই জায়গায়। কিন্তু এরা কি শুধু পোর্ট্রেট আঁকানোর জন্যই এসেছিলেন? ছবিগুলো নিজেরা নেননি কখন? কেন? কারণ পোর্ট্রেটে এদের কোনো প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও এরা এই সময় এসে আপনাকে সিটিং দেন? হ্যাঁ দেন। মাফ করবেন, এই ব্যাপারটা ঠিক, কিন্তু এরা আসে, সত্যি আসে। এখন আমার কাজের অভাব নেই ঠিকই, কিন্তু এককালে 20 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি, একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই। বুঝলাম হাওয়া বদলাতে শুরু করেছে, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর নেই। তখন থেকেই আমি গুটিয়ে নিই নিজেকে, নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে যে আমি শিখিনি সুনীল বাবু। তারপর মানে আবার আঁকা শুরু করলেন কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। পরিবর্তন? ওই খাতাটা খুলে দেখুন কি আছে। মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুনীল বাবু? আমি আর কলকাতার কটা লোককে চিনি, কিন্তু এরা তো সব মৃত। এদের সঙ্গে যোগ স্থাপন করাটাই আসল, সেটা সকলে পারে না, আমি পারি। সব থেকে সুবিধে হলো এদের সময়ের কোনো অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই, সামাজিক দায়িত্ব নেই, বিশ্রামের প্রয়োজন নেই, অসুখ বিসুখ নেই। ওদের মধ্যরাতে আমার এই স্টুডিওতে আসতে তাদের বাধা কোথায়? যতক্ষণ না ছবি শেষ হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন,
ওই চেয়ারে। আপনি বলছেন যে আপনি মৃত লোকের পত্রিক? আমার কাছে এরা মৃত নন সুনীল বাবু, আমার সৃষ্টির যে প্রেরণা সেটা তো যোগাচ্ছেন এরাই। মৃত বলেই এরা তাদের গুন্ডির বাইরে বেরিয়ে এসে আমার কাছে আসছেন, আমাকে সময় দিচ্ছে। আপনি বোধহয় জানেন না সুদিন বাবু, আপনার চেহারাটিও ভারী ইন্টারেস্টিং, একটা পোর্ট্রেট করতে পারলে। না, আমি তৈরি আমার পোর্ট্রেটের জন্য। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।